নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আর আমার পরিবারের সকলে খুব ভালো আছি। তো আমার মা বাবা এসেছিল, আমি ভিডিও করতে করিনি ইচ্ছা করেই, কারণ আমার মায়েরও একটু শরীর খারাপ ছিল। আর আমার বাবা তো বাড়িতে থাকে না, আমার কাছে আসলে আমার বাবা সারাদিন ঘুরে বেড়ায়, আর সবসময় টিভি দেখছিল, সিনেমা দেখছিল পুরাতন পুরাতন, তার জন্য ভিডিও করতে পারিনি। আর আজকে আমার মা বাবা চলে গেছে, ঠিক আছে, তার মধ্যেও কিছু কিছু ভিডিও করেছি, তার মধ্যে আমার মা বাবাকে তোমরা দেখতে পেলে পাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আমি একটা চিমনি ব্যবহার করি, সেটা হচ্ছে কুচিনার। তো কুচিনার সার্ভিস সেন্টারে আমি 19 ফেব্রুয়ারি বুক করেছিলাম, অবশেষে আমার সার্ভিসটা দিতে এসেছে প্রায় 12 দিন পর। প্রায় 3-4 বার কমপ্লেন রেখে 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 আমাদের এখানে সার্ভিস দিতে এসেছে। আর এটা তো অন্ধ্রপ্রদেশ, সেই জন্য যে সার্ভিস মানে যিনি করেন উনি একাই আছে আমাদের এই অন্ধ্রপ্রদেশের পুরো এটা সার্ভিস করার জন্য, তাই জন্য একটু দেরি হলো। তো কিছু করার নেই, এখন আজকে এসেছে তো চলো সার্ভিসটা করেই ফেলুক। তো আমি 1500 টাকা ডিপ ক্লিন করাচ্ছি, 1500 টাকা নেবে। তো দেখো এখন তার জল গরম লাগবে, তার জন্য দেখো জল গরম করতে দিয়েছি আর উপরে সার্ভিস হচ্ছে। আর এখানে দেখো আমার বাড়িতে একটু কাজ হচ্ছে বলে না, এই যে আমার চিমনিটা ছিল একদম ওই দিকে দেয়াল ঘেঁষে, আর ওটাকে এখন একটু সরানো হবে, মানে এই দিকে সরানো হবে, দেখতেই পাচ্ছ একটু এই দিকের দেয়াল ঘেঁষে করা হবে। তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো আজকের এই ভিডিওটা, একটু উপকারিতা আছে তোমাদের জন্য। তো চলো সবাই, গরম জল, আমার বাড়িতে গিজার এখনও লাগানো হয়নি, ওই যে গরম জল করতে দিয়েছি 2 বালতিতে, দেখো মানে একটা ডেচকিতে একটা বালতিতে। তো চলো গরম জলটা ওদেরকে দিয়ে দিই, গরম হয়ে গেছে, আর তোমরা সঙ্গে থাকো দেখতে থেকো। দেখো বালতিতে গরম জল হচ্ছে, ডেচকিতে গরম জল হচ্ছে, আর আমি একটু চাপা দিয়ে দিয়েছি কারণ একটু তাড়াতাড়ি লাগবে। আর অনেকটাই বেশ ভালো করে গরম না করলে না পরিষ্কার হয় না ভালো, তো আমি একটু ভালো করে গরম করতে দিয়েছি, তার জন্য একটু ঢাকা ঢাকা দিয়ে দিয়েছি। তো চলো সবাই দেখতে থাকো, সঙ্গে থেকো পাশে থেকো। রান্না আমার হয়ে গেছে, আমার মায়েরা গেছে, মা বাবা গেছে, সকালবেলায় আমার রান্না হয়ে গেছে, ডিমের ঝোল, ভাত, আলু ভাজা, রুটি। আর আজকে এমনি সুবিধাই হলো, মানে ওরা সার্ভিস করতে এসেছে, আমার রান্নাঘরে কোনো কাজ নেই, এখনো নিজে একজন আসবে, দোকানে একটা সার্ভিস করার আছে, একটা নতুন জিনিস, সেটাও তোমাদেরকে দেখাবো, ওটাও ফিট করতে আসবে। আর তো চলো, আর হ্যাঁ, সার্ভিস সেন্টারে যখন আমি বুকিং করার জন্য ফোন করেছিলাম, ওনারা যথেষ্ট ভালোভাবে আমার বুকিংটা অ্যাকসেপ্ট করেছিল, 1500 টাকার বুকিং। আর তখনই বলে দেওয়া হয়েছিল যে পুরনো কসবাই, সুতির কাপড় আর কেরোসিন তেলের কথা বলেছিল, কিন্তু মানে যে ওনারা যে সার্ভিস করতে এসেছে এখন আমাকে কেরোসিন তেলের কথা বলেনি, জল গরম বলেছে, তার জন্য জল গরমটা তোমরা দেখতেই পেলে হচ্ছে। তো দেখি কেরোসিন তেলের কথা বলে কি না, আছে ঘরে সব কিছুই প্রস্তুত, বললে দিয়ে দেবো। তো চলো, তোমরা যারা জানো না এটা খুবই সোজা, আমরা অনেক আগে অনেকবার ঘরেই করেছি, কিন্তু এখন তোমাদের দাদা ভাইয়ের একটু দোকানে কাজ আছে বলে না ওই জন্য ঘরে হচ্ছে না, আর একটু গরমও পড়ে গেছে, ছাদের মধ্যে করতে খুব কষ্ট হয়। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো পাশে থেকো। আরো লাগবে দেখাতো, বলে দি
আমাকে এত এত সাতিয়েছে কুচিনা সার্ভিস সেন্টারে ফোন করে। আমি 11 দিন হয়ে গেছে আমার বুক, আর 11 দিন 12 দিন পর এখন সার্ভিস করতে এসেছে, একবার দেখে না দেখা যাক এবারে কেমন করে সার্ভিসটা দেয়। আর আমার একটু প্লেসটাও চেঞ্জ করার আছে ব্যাপার, তো দেখো সবাই দেখতে থাকো। আমরা বেঙ্গলি হে, আমরা ভাষা তুম লোক সমাজ মে নেই আতা আয়েগা, আমরা ল্যাঙ্গুয়েজ দূসরা হ্যাঁ, কলকাতা ওয়ালা ল্যাঙ্গুয়েজ হ্যাঁ। করো করো, তুমি ভি ফোন করো, মে ভি ফোন কর তুম, অলরেডি 10 টাইমস হো গয়া কমপ্লেন রাখো মেরে কো, 10 বার হো গয়া কমপ্লেন রাখে মেরা। ফোন করে তো আগে চেঞ্জ করকে দে দেনা। ইধর কর্নুল মে দুসরা দুসরা বহুত সারা প্রোডাক্ট হ্যায়, বহুত সারা কম্পানি হ্যায়, লেকিন ডিপেন্ডে চপনা সারে মে কে এমন্টে এসানো ইপ্রুত পনি নড়স্তাদে। এক 2 মান্থ বাদ আমি গাঁও যেতে না সামার হলিডেজ মে, ফির উদার সে আকো তোমাকো ফোন করে তো তুমি আকো চেঞ্জ করকে দো, ঠিক আছে? কেসা হ্যায় কেমিক্যাল প্লাস্টিক সোডা কেন তো বাবু বললো দেখি একবার সোডা কাশিম সোডা গালা বাবু সোডা তোমারও আছে তো দোকানে সেট, অন্য সোডা আছে, পাইপটা ওইটা বলছে খারাপ হয়ে গেছে, ওইটা না না খারাপ কেন হবে, একটু খারাপ হবে এটা কি ধূপ মে ধূপ মে ঘর নন্দিয়াল মে, হাম লোক নন্দিয়াল থেকে কলকাতা যাতে এখানে সার্ভিস হচ্ছে। আর এই যে একটা ব্যস্ত মানুষ টিভি লাগাতে আসবে সেট, ফোন করেছিল 2:30 সময়, আমার কত সব কোম্পানি কে সেন্ড করতে ঠিক হ্যায় চ্যালেঞ্জ হ্যায় আপকা নেই, ওরা সার্ভিস সেন্টারে সেন্ড করবে। পুরো জ্যাদা মেডো আমি জ্যাদা খাতে ম্যাক্সিমাম কিতনা মাইনা ছোড় ছোড় কো করনা সার্ভিস 6 মান্থস তো 6 মান্থস হুয়া ভাত আছিস কাটি গো মন করুস আমরা পুরো খুলে পড়ে নেই তো আমরা পুদ্দে ভিতরে পড়ে গেছি ঘর মে একবার কারা থাকো পুরো আর নেই খোলা হাম জিস কা তো ইয়ে প্লেট কিতনা দিন বাদ বাদ করনা 700 তার মানে 2 মহিনা ডের মহিনা না এ কম্পালসরি 2 মহিনা 2 ঠিক আছে চলো, এখানে সার্ভিস হচ্ছে তো দেখা যাক কতটা কি পরিষ্কার করে। এটাকেও সার্ভিস সেন্টার থেকে তুলে নিয়ে আসা হয়েছে, এই দেখো এতদিন পড়েছিল কোনো হাত দেয়নি, আর আজকে লোক দেখে ওনারও কাজ করতে ইচ্ছা করছে। হ্যাঁ আমার গাছগুলো সব নেততে যাচ্ছে বাবু, পাপা একটু জল দিয়ে দেবে নাকি? এখানে আমার বাবা পটল মাচা করে দিয়ে গেছে দেখো, চলো চলো আমি কাজ করব। বহুত কম হিন্দি মে ব্লগিং করতি হু, কেসে সমঝ মে আয়েগা আপ লোগো কো বোলো। क्या है नाम? सी राजू, चिमनी टेक्नीशियन एंड वाटर प्यूरिफायर टेक्नीशियन फ्रॉम कंपनी कुचिना के। कुचिना ओनली कुचिना? कुचिना एंड एलिका। एलिका पूरा एक कंपनी। स्टेट डिस्ट्रिक्ट? डिस्ट्रिक्ट में नंदा डिस्ट्रिक्ट, स्टेट एपी।
अच्छा ठीक आছে এদের পয়সা দিতে হবে তো হ্যাঁ এখানে আছে পয়সা হ্যাঁ এখানে হয়ে গেল আমার চিমনি সার্ভিস খালি সরানো হলো না জায়গাটা ওটা পরে সরানো হবে কার্পেন্টারের ভাই এটা দিয়ে পরে দেব এই वाला চিমনি তো চিমনি আনতে লোকাল জিপি পাম করে এসে দিয়ে যাবে অন কর নাবি হ্যাঁ অন কর सेंसर कंपलसरी टच पवर पवर बटन लैंप्स ऑटो क्लीन कैसा करना बोलो वीकली वन टाइम डालता कितना ओ कितना टाइम करना दस मिनट दस मिनट दस मिनट हाँ ठीक है 10 डेज में हो हां 10 दिन में एक बार एक बार ठीक है तो चिमनी सर्विस আমার করে দিয়ে চলে গেছে অনেক দিন মানে অনেক দিনই আমাকে সাথ দিয়েছে তারপরেও খুব ভালোভাবেই করে দিয়ে গেছে স্যাটিসফাইড আমি আর জায়গাটা চেঞ্জ করা ছিল চেঞ্জ করতে পারিনি কারণ ওরা ড্রিল মেশিন আনেনি তো যখন কার্পেন্টারের কাজ হবে মানে কাঠের কাজ হবে যখন তখন ওনাদেরকে বলবো চিমনিটা না দিয়ে একটু জায়গাটা খালি চেঞ্জ করে দিতে তো চলো এই আর আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের কোন একটা ভিডিওতে টাটা বাই বাই।